পুরভোটে তৃণমূলের দ্বিতীয় প্রজন্মে জয় জয়কার। কোথাও মন্ত্রী ছেলে, আবার কোথাও মন্ত্রী মেয়ে। কলকাতা পুরসভা দখলের লড়াইয়ে যুযুধান ছিল নতুন প্রজন্ম। এর আগে নতুন প্রজন্ম বলতে সিপিআইএম এর মুখ ছিলেন বেশ কয়েকজন যুব নেতা নেত্রী, কিন্তু তাদের সেই সব ধারণাকে সমূলে বিনাশ করেছিল বিধানসভা ভোটের ফলাফল। এবার সিপিআইএম এর ধ্যান ধারণা থেকে নিজেদেরকে বদলে ফেলে ভোল পাল্টে ফেলেছে তৃণমূল কংগ্রেস। ছোট লালবাড়ি দখলের লড়াইয়ে এবার দলের নেতাদের পরবর্তী প্রজন্মের অনেকেই প্রার্থী করেছিল তৃণমূল নেতৃত্ব। কলকাতা পুর ভোটের ফল বলছে সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না তা আবারও প্রমাণিত হয়েছে। বিধানসভা কিংবা লোকসভা ভোটে তৃণমূলের বিপর্যয়ের পথে নির্দিষ্ট ভোট কৌশল। এবারেও রণাঙ্গনে সেই ভোট কৌশলকেই কাজে লাগিয়েছেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর বা পিকে, আর তাতেই বাজিমাত ছক্কা হাকালেন নতুন প্রজন্ম। পুরভোটে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা, নগরায়ণ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ ভট্টাচার্য, বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান, প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামীকে প্রথমবার লড়তে দেখা গেছে লড়াইয়ের ময়দানে। বসুন্ধরা তৃণমূলে যোগদান খানিকটা পাকে পদ্ম ফুল ফোটার মতো। বাবার আদর্শ থেকে বেরিয়ে এসে একেবারে ডানপন্থী দলে নাম লিখিয়েছেন তিনি। উল্লেখ্য, তৃণমূলের মুখপাত্র হিসেবে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন তিনি। তখন থেকেই শুরু হয়েছিল জল্পনা। তৃণমূলের তালিকায় ছিলেন এন্টালির বিধায়ক স্বর্ণকুমল সাহার ছেলে সন্দীপন সাহা এবং প্রাক্তন ডেপুটি মেয়র বিধায়ক ইকবাল আহমেদের কন্যা সানা আহমেদের মতো বিদায়ী কাউন্সিলররাও। প্রয়াত অজিত পাঁজার বৌমা হিসেবে রাজনীতিতে আত্মপ্রকাশ করেছিলেন শশী পাঁজা। গত 10 বছরের তৃণমূলের জামানায় রাজ্য রাজনীতিতে নিজস্ব পরিচিতি অর্জন করেছেন শ্যামপুকুরের বিধায়ক। এবার শ্যামপুকুরেই 8 নম্বর ওয়ার্ডে তার আইনজীবী কন্যা পূজা পাঁজাকে প্রার্থী করেছিল দল। বাদ পড়া বিদায়ী কাউন্সিলর পার্থমিত্র আবার আন্দোলন করে উঠেছিলেন। কংগ্রেসের প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা হয়েছিল, কিন্তু হঠাৎ করেই বিদ্রোহী ইতি টেনে জোড়াফুল শিবিরে নাম লেখান পার্থ। কলকাতা 86 নম্বর ওয়ার্ডে রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রিমার ছেলে সৌরভকে প্রার্থী করেছিল তৃণমূল 2015-র পুরভোটে। সেখানে জিতেছিলেন বিজেপি প্রার্থী সদ্য প্রয়াত তিস্তা দাস। রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই ওয়ার্ডটি পুনরুদ্ধারের লক্ষ্যে অবশ্য কিছুদিন আগে থেকে সক্রিয় হয়েছিল শাসক শিবির। সেই লক্ষ্যে সৌরভকে দলের ব্লক সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছিল। কসবার বিধায়ক তথা মন্ত্রী জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান গতবারের মতো এবারেও 66 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী। তার বাবা 5 বছর ছিলেন কাউন্সিলর, মাও তাই। অস্ট্রেলিয়া থেকে ম্যানেজমেন্ট ডিগ্রি প্রাপ্ত ফৈয়াজ আহমেদের বস্তিবাসী সমস্ত সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়ে ভোটের ময়দানে নেমেছিলেন। অন্যদিকে ক্ষিতির মেয়ে বসুন্ধরা, তিনিও ঘাসপুরের প্রার্থী হয়েছিলেন। যাদবপুর এলাকায় 96 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সেরেছিলেন তিনি। অনেকে বলেন আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান দিয়েছেন। তার আনুষ্ঠানিকভাবে তৃণমূল রাজনীতিতে প্রবেশ পুরভোটের প্রার্থী তালিকার পরেই। সানাকে গতবারের মতো এবারেও 62 নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছিল তৃণমূল। তার বাবা ইকবাল আহমেদ ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুলতান আহমেদের ভাইজি সানার ওয়ার্ডেই রয়েছে মিশনারিজ অব চ্যারিটি, আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য সিপিএম এর সদর দপ্তর, হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ারের প্রদেশ কংগ্রেসের একদা সদর দপ্তর, রিপন স্ট্রিট, রফি আহমেদ কিওয়াই রোড এবং এজেসি বসু রোডের মতো মিশ্র জনবসতি এলাকা। সেখান থেকেই বিপুল জনসমর্থন পেয়েছেন তিনি। অন্যদিকে স্বর্ণকমলের ছেলে সন্দীপন বিদায় পুরভোটে 52 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এবার 58 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হন আইআইএম জোকার প্রার্থনী তথা বহুজাতিক সংস্থার প্রাক্তন আধিকারিক সন্দীপনের কাছে এই ওয়ার্ডটি একেবারে নতুন। তার বাবা স্বর্ণকমল এবং মা সুনিতা 2 দশকের বেশি সময় 52 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকায় গতবার তার লড়াই অপেক্ষাকৃত সহজ ছিল। কিন্তু ভোটের ফলাফল বলছে তৃণমূলের পরবর্তী প্রজন্মের যাত্রা পুরভোট থেকেই শুরু হয়ে গেল। দ্য বঙ্গ নিউজ, আমার বাংলা, আমার গর্ব।